এক নতুন ভোর হলো বাঙালির জন্য, স্বপ্নকে ছুঁয়ে দেখার সুযোগ আসলো বাংলাদেশের মানুষের কাছে, খুলে গেল পদ্মা সেতু। তবে সেতু কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী হেঁটে এবং সাইকেল চালিয়ে পার হওয়া যাবে না বললেও প্রথম দিন সেতুর দুই পাড় দিয়ে অনেকেই হেঁটে সেতুতে উঠেছেন। মানুষের আবেগ আর ভালোবাসার কাছে হেরে গিয়ে কর্তৃপক্ষ প্রথম দিন বলে কিছুটা ছাড়ি দিয়েছে এক্ষেত্রে বলা যায়। অন্যদিকে অনেকে শুধু সেতু পার হওয়ার আশায় গতকাল সারা রাত জেগে মোটর সাইকেল এবং গাড়ি নিয়ে সেতু পার হয়েছেন। পদ্মা সেতু থেকে শানাজ ইয়াসমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হায়দার আলী। এ এক অন্যরকম সকাল দেখল বাংলাদেশের মানুষ, যে সকালের আশায় বছরের পর বছর অপেক্ষায় ছিলেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে যেহেতু পদ্মা সেতু, তাই এই সেতুর সাথে অনুভূতি জড়িয়ে আছে সারা দেশের মানুষের। পদ্মা সেতু দিয়ে হেঁটে পার হওয়া যাবে না, চলবে না সাইকেলও, এমন নিয়মের কথাই সেতু কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু রোববার ভোর ছয়টায় যখন পদ্মা সেতু সাধারণের জন্য খুলে দেওয়া হলো, তখন থেকেই দেখা গেল দুই পাড় দিয়েই পায়ে হেঁটে পার হচ্ছেন পদ্মা সেতু। নিয়মের বাইরে হলো পদ্মা সেতু নিয়ে জানালেন নিজেদের আবেগ আর অনুভূতির কথা। আমরা ঢাকা খিলগাঁও থেকে আসছি, রাত 12টার দিকে আমরা যেখানে রওনা দিছিলাম, দমে টোল প্লাজা দিয়ে টোল প্লাজায় তারপর আমরা উঠলাম। এখন কিছুক্ষণ দাঁড়াইলাম, একটা ছবি নিচ্ছি, ভালো লাগতেছে। 100 টাকা টোল দিছি মোটরসাইকেলে, টোল দিয়ে আমরা এখানে আসছি, অনেক ভালো লাগতেছে। এখানে মনে হচ্ছে যে আসলেই একটা জিনিস বানাইছে। এমন অনেকের দেখা মিলল পদ্মা সেতুর উপর, যারা গতকাল রাত থেকে অপেক্ষায় ছিলেন কখন ভোর হবে সেতুর দুয়ার খুলবে, আর তারা নিজেদের ব্যক্তিগত যানবাহনটি নিয়ে সেতু পার হবেন। শুধুমাত্র প্রথম দিন সেতুতে নিজের পায়ের চিহ্নটি রাখার জন্য এমন উচ্ছ্বাস ছিল তাদের মধ্যে। আমি ভাবছিলাম গাড়ি পাবো, কিন্তু হঠাৎ গাড়ি পাই না। যাক গো, আর যাক, ভালোই লাগছে না। আমি যে আইডিয়া আমি সেটা আমি ভাবতে পারিনি। আমাদের বাড়ি, আমরা তো দিন ধরে ব্রিজ দেখতেছি, চড়তে পারবো না, এটা তো আমাদের আনন্দ, আমাদের গৌরব, বাংলাদেশের গৌরব। সেতু তো হেঁটে ওঠার যায় না, এটা তারা আপনাদেরকে আটকালো না ওখানে? ওখানে আপনাকে টোল প্লাজা আটকাইছে, আমাদের টোল প্লাজা থেকে আসি নাই, অন্য সাইড দিয়ে আসছি। পাই হেঁটে বা যানবাহনে করে অনেকেই সেতুতে উঠে সেতুর মাঝখানেই দাঁড়িয়ে গেছেন। যারা এতদিন ফেরি থেকে উত্তাল পদ্মাকে দেখেছেন, তারা আজ দেখলেন সেতু থেকে পদ্মার রূপ, সেলফি তুলছেন তাদের স্বপ্নের পদ্মা সেতুর বুকে দাঁড়িয়ে। খুলে গেল দক্ষিণ দুয়ার, যার সুবাতাস পাবে দক্ষিণাঞ্চল সহ সারা দেশের মানুষ, আর অবাক বিস্ময় বিশ্ববাসী দেখবে আত্মমর্যাদাশীল এক বাংলাদেশকে। পদ্মা সেতু থেকে শানাজ ইয়াসমিন, নিউজ 24।